লকডাউনের খবর জানাতে এবারে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, কঠোরতম লকডাউনেও কিন্তু গতকাল সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ ছিল ভালোই, এখন এই সকালের সময়টাতে কি অবস্থা দেখছেন? অন্তু আসলে আজকে লকডাউনের চতুর্থতম দিন, সেই হিসাবে সকালবেলাতে কিন্তু আপনার ব্যক্তিগত গাড়ির চাপটাও কিন্তু বেশি, কারণ এখন কিন্তু আপনার পুলিশের চেকপোস্টটা কিন্তু এখন থাকে না, সকাল 8টার পরে কিন্তু চেকপোস্ট শুরু হয়। সেই হিসাবে কিন্তু আপনার এখন এই মহাখালী এলাকা সহ আমরা যত এলাকায় ঘুরেছি, আপনার বনানী, বিমানবন্দর এলাকা, সব এলাকাতে কিন্তু আপনার চেকপোস্ট না থাকার কারণে কিন্তু আসলে ব্যক্তিগত গাড়ি কিন্তু চলাফেরা করছে এবং সাধারণ মানুষ বিশেষ করে অলিতে গলিতে কিন্তু আপনার আজকেও সকালেও আমরা দেখেছি যে বিভিন্ন গলিতে চায়ের দোকান বলেন তারা কিন্তু ঘোরাফেরা করছেন এবং স্বাস্থ্যবিধি কিন্তু খুব একটা আমরা মানা দেখছি না, অর্থাৎ চেকপোস্ট যখন থাকে তখনই কিন্তু আসলে মানুষজন মানছেন, তার বাইরে কিন্তু আসলে খুব একটা মানছেন না। এবং গলিতে কিন্তু আসলে আমরা গত কয়েকদিন দেখেছি গলিতে কিন্তু আসলে পুলিশ বা র‍্যাব বা যারা দায়িত্ব পালন করছে তাদের কিন্তু গলিতে খুব একটা অভিযান আমরা দেখি না, সেই কারণে কিন্তু গলিতে গলিতে কিন্তু আসলে সাধারণ মানুষ কঠোর বিধিনিষেধ কিন্তু মানছেন না। সেই হিসাবে রাস্তা প্রধান সড়কের অবস্থা কিন্তু অনেকটা ভালো, সেখানে কিন্তু আপনার খুব একটা লোকজন প্রধান সড়কে কম, এখন যেহেতু আপনার সকাল 7টার একটু বেশি সেহেতু পুলিশ চেকপোস্ট নাই, এখন মানুষ কিন্তু নির্দ্বিধায় কিন্তু ব্যক্তিগত পরিবহনে তারা কিন্তু ঘোরাফেরা করছেন এবং তারা কিন্তু বেশ সংখ্যক আমরা বিভিন্ন রাস্তায় দেখেছি, সিএনজি পাম্পে দেখেছি এবং কোথাও কিন্তু আমরা পুলিশের এখনও চেকপোস্ট দেখিনি। সেই হিসাবে কিন্তু মানুষজন এই সুযোগে কিন্তু তাদের প্রয়োজনীয় কাজ তারা কাজ করছেন এবং লকডাউন কিন্তু এখনও কঠোর লকডাউন কিন্তু আজকের যে লকডাউন সেটা কিন্তু এখনও শুরু হয়নি, অর্থাৎ 8টা 9টার দিকে কিন্তু যখনই পুলিশ র‍্যাব বা সেনাবাহিনী মাঠে নামবেন তখনই কিন্তু আসলে সেই লকডাউন শুরু হবে, অর্থাৎ এখন কিন্তু লকডাউনের সেই তেমন একটা কিন্তু আমরা চিত্র দেখছি না। আমরা মহাখালী রয়েছি এবং মহাখালীতে কিন্তু বেশ লোকজন চলাফেরা করছে, পাশাপাশি আপনার গণপরিবহন অবশ্য বন্ধ কিন্তু রাস্তার পাশে রাস্তার ভিতরে গলিতে বিভিন্ন রেস্টুরেন্টে সবাই কিন্তু আপনার আসছেন এবং তারা কিন্তু পার্সেল নিচ্ছেন, মাঝে মাঝে রেস্টুরেন্টে তারা খাচ্ছেন, চায়ের দোকানগুলোতে কিন্তু আড্ডা সকালের যে আপনার মহল্লা আড্ডা সেটা কিন্তু রয়েছে এবং সব কিছু মিলে কিন্তু সেই আড্ডাতে কিন্তু আপনার লকডাউনের যে চিত্র সেটা কিন্তু আসলে দেখা দিলে না, অর্থাৎ গলিতে লকডাউন নেই, প্রধান সড়কে লকডাউন, এটাই কিন্তু লকডাউনের চতুর্থ মধ্যমের বাস্তবতা। তো এই ছিল আমার কাছে মহাখালী থেকে সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, মুমু, তিনি জানাবেন সেখানে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ মুন্না, আমি আছি এখন চট্টগ্রামের মুরাদপুর এলাকায়। আপনি যেমনটি বলছিলেন একই চিত্র বিরাজ করছে বন্দরনগরী চট্টগ্রামেও। আজকে হচ্ছে লকডাউনের চতুর্থতম দিন, এই চতুর্থতম দিনে মানুষের আনাগুনা আমরা দেখতে পাচ্ছি, অনেক ভোরবেলা থেকেই কিন্তু মানুষ ছোটাছুটি করছে বিভিন্ন জায়গায়, বেলা বাড়ার সাথে সাথে হয়তো এর মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। তবে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি মানুষের জটলা লেগেই আছে, প্রশাসন যতই সচেতন করার জন্য মাটির কাজ করুক না কেন কিন্তু মানুষকে মাস্ক পরানোর জন্য, সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করেও অনেকটা ব্যর্থ বলা যায়, ইচ্ছা মতোই কিন্তু মানুষ ঘোরাফেরা করছে, যার কারণে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে এই নগরে। এখন পর্যন্ত 80,000 মানুষ বন্দরনগরী চট্টগ্রামে আক্রান্ত রয়েছে, আর আজকে পর্যন্ত মৃত্যু হয়েছে 12 জনের মৃত্যু হয়েছে, যার কারণে মানুষ করোনা বৃদ্ধি পাচ্ছে এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যাও বাড়ছে। উদ্বিগ্ন প্রশাসনের বিভিন্ন স্তর কাজ করছে, যেহেতু এখন সকাল 7:30 বাজছে, এই টাইমে কিন্তু প্রশাসনের কোনো নজরদারি থাকে না, যার কারণে মানুষের আনাগোনাও একটু বেশি থাকে সকালবেলা। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গাড়ি যানবাহন চলাচল করছে এবং বেশিরভাগ দেখলাম রিক্সায় করে 1 থেকে 2-3 জন করে পর্যন্ত রিক্সায় যাচ্ছে এবং বিভিন্ন মোটর সাইকেলগুলোতেও আমরা দেখেছি মানুষ এভাবে যাতায়াত করছে। তো যার কারণে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মানুষকে কিন্তু ঠেকানো যাচ্ছে না, মানুষ সমানেই কিন্তু বাইরে বের হচ্ছেন, সামাজিক দূরত্ব মানছেন না এবং সামাজিক দূরত্ব না মানার কারণে আসলে করোনার প্রতিরোধ করা যাচ্ছে না এবং মানুষ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু
মানুষকে আমরা দেখতে পাচ্ছি, এমনি বাসে করেও বিভিন্ন জায়গাও যাচ্ছে। এইসব মানুষদের করোনা প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতন করা না গেলে কিন্তু আরও বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করতে পারে বন্দরনগরী চট্টগ্রামে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে। তানজিনা ধন্যবাদ মুনমু, সেই সঙ্গে ধন্যবাদ মুন্নাকেও। দর্শক, লকডাউনের চতুর্থ দিনের চিত্র দেখাচ্ছিলেন সহকর্মীরা।